শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল, যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন হয়ে আগের কারিকুলামে ফিরে যাওয়ার একটি জোরালো গুঞ্জন চলছে। তো যদি আগের কারিকুলামে ফিরে যাওয়া হয়, অর্থাৎ সৃজনশীল পদ্ধতি যদি আবার ফিরে আসে, তাহলে তোমাদের সম্ভাব্য বই কী হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আলোচনা করব বিজ্ঞান বইটি নিয়ে, যেটি অষ্টম শ্রেণীতে এর আগে ছিল, এবং যদি কারিকুলাম পরিবর্তন হয় তাহলে কিন্তু এই যে বিজ্ঞান বইটি রয়েছে, এই বিজ্ঞান বইটি তোমাদেরকে দেওয়া হবে। নতুন কারিকুলাম সম্পর্কে সর্বশেষ আপডেট তথ্য আমরা যেটি জেনেছিলাম সেটি হচ্ছে, আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব, যেটি বলেছিলেন শিক্ষা উপদেষ্টা। তোমরা জানো, বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা তার নাম হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ। তো তিনি কিন্তু এই ঘোষণাটি দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব, এবং তিনি এটিও মন্তব্য করেছিলেন যে এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। কিভাবে আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব সেটা পর্যালোচনা হচ্ছে। তো মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু বলেই দিয়েছেন যে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। তো আগের শিক্ষাক্রম বলতে কিন্তু সেই সৃজনশীলের কথাই বোঝানো হয়েছে। তো যদি সেই আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হয় বা সৃজনশীল আসে, তাহলে তোমাদের সম্ভাব্য বিজ্ঞান বই কিন্তু এটি হতে পারে। দেখো, আমি কিন্তু এক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি না, আমি কেবলমাত্র সম্ভাবনার কথাই বলছি। তো প্রথমে আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে কেন এটি জানা তোমাদের জন্য জরুরি। দেখো, যেহেতু এখন তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন চলার কথা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলার কথা, কিন্তু দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সেই পরীক্ষা বা মূল্যায়ন কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে বা স্থগিত রয়েছে। তোমাদের মূল্যায়ন আদৌ হবে কি না সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশনা আসেনি। সুতরাং বলা যায় যে এখন কিন্তু তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় রয়েছে। সুতরাং তোমরা যদি এই বইগুলো সংগ্রহ করে এখন পড়তে থাকো বা অনুশীলন করতে থাকো, তাহলে কিন্তু সেটি তোমাদের জন্য ভালো হবে, তোমরা অনেকটা এগিয়ে থাকবে। মনে করো, যদি আগামী বছর এই বইগুলোই প্রণয়ন করা হয় বা এই বইগুলোই শিক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হয়, আর তুমি যদি আগেই সেগুলো সংগ্রহ করে পড়তে পারো, তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে। আর এই জন্যই আমি তোমাদের সামনে বইগুলো উপস্থাপন করছি, যাতে করে তোমরা বর্তমান সময়টিকে কাজে লাগিয়ে কিছুটা হলেও এগিয়ে থাকো। তো আজকে বিজ্ঞান বইটি নিয়ে যেহেতু আলোচনা করব, চলো আমরা দেখে নিচ্ছি যে এই বিজ্ঞান বইতে কী কী রয়েছে। এটি হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই, যেটি সর্বশেষ 2023 সালে পড়ানো হয়েছিল। তো প্রথমে আমরা সূচিপত্র দেখে নেব যে এই বিজ্ঞান বইতে কী কী রয়েছে। দেখো, আমরা যদি সূচিপত্র অংশে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই বইটি আসলে কতটা সমৃদ্ধ। তোমরা জানো যে বর্তমানে যে বিজ্ঞান বইটি তোমরা পড়ছো সেটির মোট দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে অনুসন্ধানী পাঠ এবং আরেকটি হচ্ছে অনুশীলন পাঠ। কিন্তু আগের কারিকুলামে সেরকম কিছু ছিল না, শুধুমাত্র একটা পার্টই ছিল। তো সেই পার্টির নাম হচ্ছে বিজ্ঞান, এবং সেখানে কী কী অধ্যায় রয়েছে দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এরপর দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবের বৃদ্ধি ও বংশগতি, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যাপন অভিশ্রবণ ও প্রশেদন, চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি, এরপর দেখো পঞ্চম অধ্যায় রয়েছে সমন্বয় ও নিঃসরণ, ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ, অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এরপর দেখো নবম অধ্যায় বর্তনী ও চলবিদ্যুৎ, দশম অধ্যায় রয়েছে অম্ল ক্ষারক ও লবণ, একাদশ অধ্যায় রয়েছে আলো, দ্বাদশ অধ্যায় মহাকাশ ও উপগ্রহ, এরপর ত্রয়োদশ অধ্যায় রয়েছে খাদ্য ও পুষ্টি, চতুর্দশ অধ্যায় রয়েছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র। এখানে সর্বমোট 14টি অধ্যায় রয়েছে। তোমরা অধ্যায়গুলোর নাম দেখলেই কিন্তু বুঝতে পারবে যে আসলে এই বইগুলো কতটা রিচ, কতটা সমৃদ্ধ। বর্তমানে নতুন কারিকুলামে তোমাদের বিজ্ঞান বইয়ে যে সকল অধ্যায়গুলো রয়েছে সেই সকল অধ্যায়ের নামগুলো কিন্তু অনেকটা হাস্যকর। আর এখানে আগের কারিকুলামে যে বইগুলো দেখতে পাচ্ছ, সেই বইয়ে যে অধ্যায়গুলোর নাম দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কতটা সমৃদ্ধশালী এই অধ্যায়গুলো। আর আগের কারিকুলামের বিজ্ঞান বইতে যে অধ্যায়ের নামগুলো দেখতে পাচ্ছ, এই নামগুলো পড়লেই কিন্তু বোঝা যায় যে এই ভিতরের যে কন্টেন্টগুলো রয়েছে সে কন্টেন্টগুলো আসলে কতটা সমৃদ্ধ, কতটা রিচ। আমরা যদি প্রথম অধ্যায়টি নিয়ে একটু ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু আমরা কন্টেন্টগুলো সম্পর্কে বুঝতে পারবো। দেখো, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। দেখো, এই যে বই, এটির সাথে একটি পার্থক্য হচ্ছে কি, তোমাদের বর্তমান যে কারিকুলাম সেখানে কিন্তু বইগুলো রঙিন, অর্থাৎ কালারফুল হয়ে থাকে পেজগুলো, ছবিগুলো সব রঙিন হয়ে থাকে। কিন্তু আগের কারিকুলামে সেই সুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বইগুলো সাদা কালো হয়ে থাকে। প্রতিটি অধ্যায়ের শুরুতে তোমরা ঠিক এরকম একটি অংশ পেয়ে যাবে, যেখানে তোমরা জানতে পারবে যে সম্পূর্ণ এই অধ্যায় জুড়ে তোমরা কী কী জানতে চলেছ, কী কী তোমরা শিখতে পারবে। এখানে সব কিছুই খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এবং
আমরা যদি এই অধ্যায়ের শেষে যাই তাহলে আমরা কিন্তু অনুশীলনীমূলক প্রশ্ন দেখতে পাবো, যেগুলো কিন্তু বর্তমান যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে কিন্তু নেই। আর এটি হচ্ছে মূলত প্রধান সমস্যা, এবং শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ তারাও কিন্তু এই বিষয়টির উপরে বেশ জোরালো দাবি জানিয়েছে, যেন অনুশীলনীমূলক প্রশ্ন থাকে যা বর্তমান যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে নেই। দেখো, আমরা এই অধ্যায়ের শেষের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং দেখছি যে সেখানে আসলে কী রয়েছে। যে সৃজনশীল পদ্ধতি আসার কথা বলা হয়েছিল সেই সৃজনশীল প্রশ্ন আসলে ঠিক কেমন সেটি মূলত আমি তোমাদেরকে এখান থেকে দেখাবো। দেখো, এই অধ্যায়টি এখানে শেষ হয়েছে এবং এখানে অনুশীলনীমূলক কিছু কাজ রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করা, এখানে বেশ কিছু শূন্যস্থান রয়েছে যেগুলো সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তারপরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, MCQ প্রশ্ন যেটিকে আমরা বলে থাকি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই যে হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এখানে উদ্দীপক দেওয়া রয়েছে, একটি ঘাস ফড়িং এবং একটি দোয়েল পাখি রয়েছে, এবং সেটিকে উদ্দীপক হিসেবে ব্যবহার করে তার আলোকে তোমাদেরকে এখানে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এ ধরনের কোনো প্রশ্ন পদ্ধতি কিন্তু তোমাদের বর্তমান এই কারিকুলামে নেই, যেটা আগের কারিকুলামে ছিল, এবং এটি কিন্তু বর্তমানে অভিভাবকরা চাচ্ছেন যে সৃজনশীল আসুক অথবা অন্য যে কোনো কারিকুলামই আসুক না কেন, সেখানে অবশ্যই কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতিও গ্রহণ করতে হবে। এখানে তোমরা আরও একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ, উপরে উদ্দীপক দেওয়া রয়েছে এবং নিচে প্রশ্ন দেওয়া রয়েছে। তো তোমরা এই প্রশ্নগুলো সমাধান করবে যদি এই সৃজনশীল পদ্ধতি আবার প্রণয়ন করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমি কোর্সটিকায় আলোচনা করলাম যে তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন হয়ে যদি আগের কারিকুলামে ফিরে যাওয়া হয় এবং যদি সৃজনশীল পদ্ধতিতে ফিরে আসা হয় সেক্ষেত্রে তোমাদের বইগুলো কেমন হতে পারে এবং বইয়ের কন্টেন্ট বা বিষয়বস্তু কেমন হতে পারে। শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদেরকে এটি বলে সাবধান করছি যে এখানে যে বইগুলো আমি দেখাচ্ছি বা সামনে যে বইগুলো আমি দেখাবো সেগুলো কিন্তু একেবারে চূড়ান্ত কোনো বই নয়, অর্থাৎ এগুলোই যে আসবে এমন কোনো নিশ্চয়তা আমি দিচ্ছি না। আমি কেবলমাত্র ধারণাটুকু তোমাদের সাথে ব্যক্ত করলাম, যেহেতু আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে। যদি আগের কারিকুলামে ফিরে যাওয়া হয় এবং সৃজনশীল পদ্ধতি বহাল রাখা হয় তাহলে কিন্তু আমরা এই ধরনের বই পেতে পারি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই বইগুলো তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করবে। দেখো, তোমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ NCTB সেই ওয়েবসাইটে যাবে এবং সেই ওয়েবসাইটে আসলেই কিন্তু তোমরা 2022 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক এগুলো দেখতে পাবে। তো এখান থেকেই কিন্তু তোমরা ধারাবাহিকভাবে তোমার যে সাবজেক্টটি প্রয়োজন সেই সাবজেক্টটির PDF ভার্সন সংগ্রহ করতে পারবে, এবং সংগ্রহ করার পরে তোমাদের প্রতি অনুরোধ থাকবে বা পরামর্শ থাকবে যে তোমরা অবশ্যই সেই বইগুলো প্র্যাকটিস করবে যাতে করে তোমরা এগিয়ে থাকো, কারণ তোমাদের হাতে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে সময় রয়েছে, তোমরা এই বইগুলো প্র্যাকটিস করতে পারো। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে তোমরা কোন সাবজেক্টের উপরে ভিডিও চাও তা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সেই বিষয়টির উপরে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই কোর্সটিকে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।